প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি সহ ঘর পেলেন 33,000 পরিবার দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান ট্রেনের টিকিট নিয়ে হুলস্থুল অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান ডক্টর জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলায় মাদ্রাসা ছাত্র ফয়জুলের যাবজ্জীবন সহযোগে 4 বছরের জেল ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনও চলছে বলে মন্তব্য করে এসব মোকাবেলা করেই দেশ সম্মানের সাথে এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের পিছনে না ছুটে যার যার সামর্থ্য অনুসারে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি সারা দেশের 32,904 ভূমি ও গৃহহীন পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে বাড়ি ও জমির দলিল তুলে দিয়ে এসব কথা বলেন তিনি ফারজানা শোভার রিপোর্ট ঈদের আগে এ যেন আরেক ঈদ দিন এলো দিন খাওয়া এসব মানুষের কাছে দুবেলা ভাত জোটানোই যেখানে কষ্টের সেখানে নিজের জমিতে বাড়ির স্বপ্ন দেখাও ছিল বিলাসিতার তাদেরই 2% জমি ও আধা পাকা বাড়ি পাওয়া যেন হাতে ঈদের চাঁদ পাওয়া জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিবর্ষে আশ্রয়ণ 2 প্রকল্পের তৃতীয় দফায় জমি ও ঘরগুলো ঈদের উপহার হিসেবে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য মঙ্গলবার সকালে বরগুনা সিরাজগঞ্জ চট্টগ্রাম ও ফরিদপুরের ভিন্ন ভিন্ন আশ্রয়ণের সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এর আগে প্রথম 2 দফায় ঘর পেয়েছে আরো 1,18,000 পরিবার এবারের ভূমি ও গৃহ হস্তান্তর কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার স্বপ্ন পূরণে সমাজের প্রতিটি ক্ষেত্রে অবহেলিত মানুষকে খুঁজে আশ্রয় দেওয়া হচ্ছে আমাদের যে সমস্ত মানুষগুলি একেবারে ছিন্নমূল তাদের কোনো ভবিষ্যৎ নেই যারা কখনো স্বপ্নও দেখতে পারে না যারা একবেলা এক ফুটো খাবার জোটাতে পারে না সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা সেটাই হচ্ছে আমাদের সরকারের সবথেকে বড় লক্ষ্য আর সেই লক্ষ্য বাস্তবায়ন আমরা করে যাচ্ছি তিনি আরো বলেন সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনো বঞ্চিত মানুষের কথা ভাবেনি তারা আজীবন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে বাংলাদেশ যে আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই আদর্শ থেকে পথ হারিয়ে ফেলে একের পর এক যারা ক্ষমতা এসেছে তারা প্রত্যেকেই জনগণকে শোষণ করেছে জনগণের ভাগ্য নিয়ে ছিটিমিনি খেলেছে জনগণকে অধিকার বঞ্চিত করেছে এবং নিজেদের ভাগ্যই গড়েছে তারা যার কারণে এদেশ আর সামনের দিকে এগোতে পারেনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে এই কাজে সামিল হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা সমাজের প্রতিটি ক্ষেত্রে অবহেলিত মানুষগুলিকে খুঁজে বের করে তাদের পুনর্বাসনের কাজ আমরা করে যাচ্ছি এবং এটাই আমাদের আমি মনে করি আমাদের অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব জাতির পিতার এই আদর্শটা মাথায় রেখে কাজ করে যাওয়া সরকার প্রধান বলেন কারো সাহায্য নয় নিজের পায়ে স্বনির্ভর হয়ে মর্যাদা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে একটি মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকারের বাস্তব রূপ হলো এসব আশ্রয়ণ প্রকল্প একসাথে এতগুলো পরিবারকে জমি ও বাড়ির মালিকানা দিয়ে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার এই যে মডেল তা বিশ্বে বিরল এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে ভিন্ন ভিন্ন ধর্ম পেশা আর লিঙ্গের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাস করে ফারজানা শোভা 21 টেলিভিশন বরগুনা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 30 এপ্রিলের ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুরের হুলস্থুল অবস্থা সারাদিন লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকিট পাননি কেউ কেউ কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন তবে শেষ হয়ে যাওয়ায় এসির টিকিট পেয়েছেন এসির টিকিট চেয়ে পেয়েছেন নন এসির তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাসফাস অবস্থা টিকিট প্রত্যাশীদের মোহাম্মদ কবিরের সহায়তায় আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম
দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ট্রেনের টিকিট পেতে অপেক্ষার যেন শেষ নেই। অনেকেই ইফতার ও সেহরি সেরেছেন কমলাপুরেই, এরপরও আদৌ টিকিট পাবেন কিনা সন্দেহ যাত্রীদের। 26 ঘন্টা ধরে বসে আছে এখানে, আমাদের ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই। আর মনে করি আমি এখানে আসার 30 ঘন্টার মতন হয়ে গেছি, 30 ঘন্টা। আর ট্রেনে আমরা ওই পলিথিন বিছিয়ে শুয়েছিলাম। আমরা আসছি রাত 10টার দিকে, টিকিট পাবো কি না এই নিশ্চয় অনিশ্চয়তা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। শুধু দীর্ঘ লাইন নয়, সার্ভারেও সমস্যা, এতে বিড়ম্বনা বেড়েছে কয়েক গুণ। প্রত্যাশিত টিকিট পেয়ে ঈদের চাঁদ হাতে পেয়েছেন এমন উচ্ছ্বাস যাত্রীদের। 2 দিন ধরে দাঁড়াই আছি, তারপরে আজকে সেই সোনার হরিণটি মিললো। আসলে টিকিট তো কাটতে আসিনি, আসছি সোনার হরিণ কিনতে। ভোগান্তি কমাতে ভবিষ্যতে কমলাপুর ছাড়াও আরো কয়েকটি স্থানে টিকিট কাউন্টার করার পরিকল্পনা রেলের। আগে ছিল একটি মাত্র কাউন্টার, এখন এবার আমরা করেছি 2টো কাউন্টার। আগে ছিল সব স্টেশনের টিকিট, সব ট্রেনের টিকিট এখানে দেওয়া হতো, আমরা এটাকে স্প্রেড করে দিয়েছি 5টি জায়গায়। এখন ডে বাই ডে আরও ইনক্রিজ করবো ইনশাল্লাহ। এবারের ঈদযাত্রার সুবিধার্থে 6 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঈদে ঘরমুখ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যাতায়াত নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সড়ক মহাসড়ক সমূহ অতীতে যে কোনো সময়ের তুলনায় এখন ভালো আছে। অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে নজরদারি থাকবে। আমি পরিবহন মালিক ও শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য আবারও অনুরোধ করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ফয়জুল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হামলার সহযোগী সোহাগকেও 4 বছরের সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। 2018 সালের 3রা মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে অনুষ্ঠান চলার সময় জনপ্রিয় লেখক ডক্টর জাফর ইকবালের উপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক মাদ্রাসা ছাত্র জাফর ইকবালের মাথা ও ঘাড়ে ছুরিকাঘাত করে। এই হামলার সহযোগী ছিল তারই বন্ধু সোহাগ। আদালত মঙ্গলবার দুজনকেই সাজা দেয়। ফয়জুল হাসান ফয়েজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোহাম্মদ সোহাগকে 4 বছরের সাজা দেওয়া হয়েছে। মৌলবাদী গোষ্ঠী এই সময় ধর্ম অবমাননার মিথ্যা প্রচারণা চালিয়েছিল। ডক্টর জাফর ইকবালকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়। রায়ে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিচারক যেটুকু যে প্রক্রিয়া স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার করেছেন আমরা দেখেছি যে এই পর্যন্ত উনি যেটা করেছেন এটা সন্তুষ্টির কাছাকাছি। এদিকে ন্যায় বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। যারা সাজা প্রাপ্ত তারা বলছেন এবং তাদের প্রতিক্রিয়াটা হচ্ছে যে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা মহামান্য উচ্চ আদালতে আপিল করবেন। এছাড়া ফয়জুল হাসানের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম সহ মামলার বাকি 4 আসামিকে খালাস দিয়েছে আদালত। রত্নজামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর মার্কেট শপিং মল, পোশাকের সাথে মিলিয়ে গহনা কেনাকাটা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে 5 শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়া পুলিশ। রাজধানী ত্রিপোলির পশ্চিম উপকূলীয় অঞ্চলে জাহাজে ওঠার সময় তাদের আটক করা হয়। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীমুজ্জামান জানান, আটককৃতদের একাংশকে রাজধানীতে নিয়ে আসা হয়েছে। 2016 সালেও 6 শতাধিক অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধার করা হয়।
র‍্যাব এবং এনএসআর যৌথ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেফতার হয়েছে মোবাইল চুরি এবং ছিনতাই চক্রের মূল হোতা সহ অর্ধশতাধিক সদস্য। কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, র‍্যাব তিনের আওতাধীন এলাকায় 20টিরও বেশি মোবাইল ছিনতাইকারী চক্র রয়েছে। চুরি বা ছিনতাই হওয়া মোবাইলগুলোর আইএমইআই নম্বর পরিবর্তিত হয়ে বিভিন্ন সিন্ডিকেট চক্রের যোগ সাজসে কয়েকবার হাত বদল হয়, পরে ঢাকার বিভিন্ন ভাসমান বাজারে বিক্রি করা হয়। এই সমস্ত মোবাইলগুলো ছিনতাই করছে বা বিভিন্ন মাধ্যমে হাত বদলের মাধ্যমে তাদের কাছে আসতেছে, এই সমস্ত জিনিসগুলো তারা ফুটপাত ভাসমান বাজারে ডিসপ্লে করে তারা এগুলো বিক্রি করছে। আইমি চেঞ্জ করার যে চক্রটা সেটাও আমরা গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। ইনশাআল্লাহ আমরা এটার ব্যাপারে সারাশি অভিযান খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। খেলার মাঠ নয়, সরকারের বরাদ্দ দেওয়া জমিতেই জনস্বার্থে কলাবাগান থানা ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার। সরকারের যে কেন্দ্রীয় ভূমি অধিগ্রহণ কমিটি আছে, এই কমিটি সমস্ত নিয়ম এবং আইন কানুন মেনে বাংলাদেশ পুলিশের পক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এই জমিটাকে অধিগ্রহণ করা হয় এবং এটা ঢাকার জেলা প্রশাসন এই জমিটি অধিগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তারা সরজমিনে বুঝিয়ে দেয় থানা করার জন্য। সংবাদের এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানীর প্রতিটি মার্কেট আর শপিং মলে এখন উপচে পড়া ভিড়। মেয়েরা পোশাকের সাথে মিলিয়ে কিনছেন ব্যাগ, জুতা, গয়না, আর ছেলেরা ভিড় করছেন শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির দোকানে। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। প্রণব চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন রুমি তালুকদার। গেল দুই বছর ঘরবন্দি ঈদ উদযাপন করলেও এবার মনের আনন্দ নিয়ে ঈদের কেনাকাটা করছেন রাজধানীবাসী। তাই প্রতিটি মার্কেট আর শপিং মলে এখন উপচে পড়া ভিড়। দুই বছর ছিলাম বাসায়, এইবার একটু বের হওয়া হচ্ছে আর কি, বাচ্চাদের সাথে নিয়ে, নিজেদের জন্য, বাচ্চাদের জন্য, আবার আত্মীয় স্বজন গিফটের অনেক কিছু কেনা হয়েছে। আমাদের সব কেনা হয়ে গেছে, জামা, জুতা, কসমেটিক্স সবই কিনেছি। মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এই আর কি, আরো কিনব। আকর্ষণীয় রং আর নকশার বাহারি থ্রি পিস শাড়ি কিনতে ব্যস্ত ক্রেতারা। কেউ শিশুদের পোশাক কিনছেন, কেউ আবার পোশাকের সাথে মিলিয়ে কিনছেন ব্যাগ, জুতা আর গয়না। থ্রি পিসের সাথে কিনা হচ্ছে গয়নাগাটি, ভাইয়ের জন্য ব্রেসলেট ম্যাচিং করে এরকম ভাবে দেখতেছি আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহ পাক যা দিবে তা নিয়ে সন্তুষ্ট থাকবো। ছেলেরা কিনছেন শার্ট, প্যান্ট, গেঞ্জি আর পাঞ্জাবি। রমজানের শুরুর দিকে বিক্রি কিছুটা ঢিলেঢালা থাকলেও এখনকার বেচা বিক্রিতে খুশি ব্যবসায়ীরা। ফেলে আসা দুবছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। করোনার আগে যেরকম ছিল ওইরকম বেচা বিক্রি হচ্ছে না। কাস্টমার অনেক বার্গেটিং ছাড়াই জিনিসপত্র কিনাকাটা করতেছে আর আল্লাহর রহমতে আমাদের সেল অনেক ভালো। সামনে বৃহস্পতি, শুক্র, শনি তিন দিন আশা করি ইনশাল্লাহ ভালো হবে। জীবনের নানা টানা পড়েন সামলেও ঈদের খুশি ছড়িয়ে পড়ছে সবার মাঝে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত ৯টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধানমন্ত্রীর ঈদ উপহার, জমিসহ ঘর পেলেন 33,000 পরিবার, দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান। ট্রেনের টিকিট নিয়ে হুলস্থুল, অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। এবং ডক্টর জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলায় মাদ্রাসা ছাত্র ফয়জুলের যাবজ্জীবন সহযোগীর 4 বছরের জেল। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।